জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তি অর্গস্থগিতের আবেদন মঞ্জুর না করায় পঞ্চম বিশেষ জজ আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন দুই আসামি এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আদালত বেগম খালেদা জিয়ার পক্ষেও যুক্তিত অর্গস্থগিত করেননি আদালত তবে তার চিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত করা কাসিম জানাছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার অনুস্থিতিতে যুক্তিতর্কের ধার্য তারিখ ছিল সোমবার মামলা শুরুতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন চিকিৎসার মাধ্যমে সুস্থ হলে খালেদা জিয়া আদালতে আসবেন এবং বিচার কাজ দেখবেন তাই তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ না হওয়া পর্যন্ত যুক্তিতর্ক মুলতবি রাখার আবেদন করেন আইনজীবীরা আমরা আজকে আদালতকে বলেছি আপনি যদি সুপারভাইজ না করেন আপনার ক্লায়েন্টের যদি অপরণীয় ক্ষতি হয়ে যায় তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আমরা আদালতে সেই কথা বলেছি বলার পর আদালত যেটা বলেছেন যে জেল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ করেছেন যে বেগম খালেদা জিয়ার স্পেশালাইজ ডক্টরকে দেওয়া চিকিৎসায় কেন বিলম্ব হচ্ছে সেইটা তাকে জানাবার জন্য এবং অতি অতি দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য মামলার অন্যদি আসামি জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খানের পক্ষেও যুক্তিতর্ক মুলতবি রাখার আবেদন করলে আদালত তার নামঞ্জুর করেন এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলে এক পর্যায়ে ওই আদালতের প্রতি অনাস্থা দেন তাদের আইনজীবীরা এই মামলার শুরু থেকে যে কার্যক্রম আমরা দেখছি তাতে করে আমার দরখাস্ত করে আসামি ডক্টর জিয়াউল ইসলাম মুন্নের মনে তার গভীর সন্দেহের উদ্রেক হয় যে এই আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাব না এবং আমাদের এই এইরকম আমরা কিছু কিছু সিম্পটম এর আগের তারিখও আমরা দেখেছি আমরা একটি দরখাস্ত আজকে দাখিল করেছি যে যেহেতু ডক্টর জিয়াউল ইসলাম মুন্নার আপনার আদালতের প্রতি কোনো আস্থা নাই আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বিলম্বিত করতেই আসামি পক্ষ নানাভাবে সময় করছে যে আইনে বেগম খালেদা জিয়ার বিচার হচ্ছে সেই আইনে কোনো যুক্তিতর্কের কোনো স্থান নেই এটা চ্যাপ্টার টোয়েন্টিতে বিচার হয় চ্যাপ্টার টোয়েন্টিতে আইনের কোনো ধারা নেই যে এখানে যুক্তিতর্ক প্রদর্শন বা শোনা বা বাধ্যতামূলক বাধ্যতামূলক নয় মাননীয় আদালত বেগম খালেদা জিয়া এবং অন্যান্য আসামির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আইন মোতাবেক তিনি তাদের যুক্তিতর্ক প্রদর্শনের আগেও শুনেছেন আজকে আংশিক করলে শেষ হয়ে যেত কিন্তু তারা করবেন না মামলাটাকে দীর্ঘায়িত করা বিলম্বিত করা মামলাটাকে পিছনে ফেলে দেওয়া সকল সুযোগ সুবিধা পাওয়া এটারও তাদের একটা নিত্য নৈমিত্তিক একটা একগুমিতে পরিণত হয়েছে অনাস্থা দেওয়ার পর জেউল ইসলাম মুনার জামিন বাতিল করলেও মনিরুল ইসলাম খানের জামিন বাতিল করেনি আদালত এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে রয়েছেন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা